বেসিক্যালি আমাদেরকে কথা বলতে হবে যে যখন আমরা ব্যান্ড মিউজিক শুরু করি হোয়াট আর দ্য প্রবলেমস দ্যাট উই ফেস। সর্বপ্রথমে আমরা যে প্রবলেমটা ফেস করেছি দ্যাট ইজ দি অ্যাকসেপ্টেন্স, যে এটা কী ধরনের গান বাজনা, তোমরা শুধু আওয়াজ করো। তো আস্তে আস্তে তারপরে লোকেরা শিক্ষিত হয় এই গান বাজনা নিয়ে, তারপরে ওরা অ্যাকসেপ্ট করে, তারপরে দেখেছে না আমাদের গান বাজনার মধ্যে সুরও আছে, তালও আছে। কষ্ট, যে কোনো জিনিস করতে গেলে কষ্ট হয়, কিন্তু আমরা সবসময় অ্যাটলিস্ট M02 একটা পজিটিভ আউটলুক নিয়ে দিয়ে সবসময় আমরা গেছি যে আজকে ঠিক আছে, উই আর স্মল নাও, বাট ইট টেক্স টাইম ফর এনিথিং টু গ্রো আপ, অ্যান্ড উই ডিন্ট স্টপ কখনোই, উই নেভার লেট এনিথিং বদার আস। আমরা যখন এরকমও সময় হয়েছে যখন আমাদেরকে সারা বিকেলবেলা সারা রাত ওয়েট করে ভোর 3:45 সময় আমাদের শো করতে হয়েছে, তাও শুধু 3টে গান, তাও করেছি। কিন্তু হিন্দিতে একটা কথা আছে, সবকা ফল মিঠা হতা হ্যায়, অ্যাজ আ রেজাল্ট অফ উইচ নট জাস্ট রায়গঞ্জ, প্লেসেস লাইক আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, প্লেসেস অ্যারাউন্ড শিলিগুড়ি, এখানে অনেক কটা জায়গা হয়ে গেছে উইচ হ্যাভ স্টার্টেড দিস মুভমেন্ট টুয়ার্ডস বাংলা রক অ্যান্ড রক মিউজিক অ্যাজ সচ অ্যাজ পার্ট অফ দ্য বেঙ্গলি কালচার। উই আর থ্যাঙ্কফুল টু শ্রী গৌতম চট্টোপাধ্যায়, গড রেস্ট হিজ সোল, উনি শুরু করেছেন এটা। উই হ্যাভ অলসো বিন ইন্সপায়ার্ড বাই দ্য ব্যান্ডস অফ বাংলাদেশ, LRB, আয়ু বাচু অ্যান্ড দ্য লাইক। আর যদি ওরা পারে আমরা কেন পারবো না? সামথিং হ্যাজ টু স্টার্ট সামওয়্যার, যে কোনো জিনিস শুরু করতে গেলে একটু কষ্ট হবেই। আমরা সেই হোয়াট ইউ কল মাইন্ডসেট, সেই হ্যাঁ ধারণাটা, হ্যাঁ সেই ধারণাটা নিয়ে আমরা, আর যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা রক মিউজিক করবো, আমরা করবই, সে যে করে হোক, আর আস্তে আস্তে করে ফলে। ঠিক আছে, উই স্টার্টেড ইন 2004, 11 ইয়ার্স লেটার রায়গঞ্জের মতন একটা জায়গা খুব সুন্দর একটা রক ফেস্ট হয়ে গেছে। আমরা এরকম কয়েকটা ইভেন্ট অর্গানাইজ করেছি খুব সাকসেসফুলি, অ্যান্ড M02 অ্যাজ এ ইউনিট আমরা সবসময় এটা বিলিভ করি যে মিউজিক হ্যাজ গট নো ল্যাঙ্গুয়েজ, নো ব্যারিয়ার ইন টার্মস অফ এনিথিং, ইন টার্মস অফ এনিথিং, এটা একটা আর্ট ফর্ম। আমরা শুধু স্টেজে দাঁড়িয়ে ইনস্ট্রুমেন্টালও বাজাতে পারি, বাট যদি ওটার মধ্যে সুর থাকে, তাল থাকে, লয় থাকে, এবং সবথেকে বড় ব্যাপার অডিয়েন্সের সাথে কমিউনিকেট করার পাওয়ার থাকে, দ্যাটস মিউজিক। তো ওটা আমি বাংলায় করছি কি হিন্দিতে করছি কি চাইনিজে করছি কি নেপালিতে করছি কি ফ্রেঞ্চে করছি, এটা আমাদের কাছে কোনো কিছু ম্যাটার করে না। উই লাভ অল সর্টস অফ মিউজিক, রাইট ফ্রম ফোক টু ডেথ মেটাল, মাঝখানে যত জনর কভার করা যায় সবই শুনি। নিজেদের পার্সোনাল লাইকিং অনুযায়ী হয়তো আমরা একটু মেলোডিয়াস গান একটু বেশি করি, ওটা আমাদের পার্সোনাল, সেটা আমাদের পছন্দ, বাট উই নেভার ডিসকারেজ কি না, আমরা যেহেতু গ্ল্যাম রক বা ক্লাসিক রক ফলো করি। অ্যাকসেপ্টেন্স অফ, হ্যাঁ অ্যাকসেপ্টেন্স অফ এনিথিং নিউ ইজ আ প্রবলেম, যে কোনো জিনিস। যখন মানে ফিল্ম স্টার্টেড কামিং, ইনিশিয়ালি বলছে না, যখন কালার টিভি আসলো তখন মানুষে বলে না ওটা দেখিস না তো চোখ খারাপ হয়ে যাবে, দ্যাট ইজ আ মাইন্ডসেট। সেটা বেন এনিথিং নিউ স্টার্ট, যখনই কোনো একটা নতুন জিনিস হবে সবসময় পিপল ট্রাই টু গো অ্যাগেনস্ট ইট, কারণ না, কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা এই জিনিসটা শিখেছি যে কালচারের সবথেকে বড় ফিচার হচ্ছে কালচার নিজেকে সবসময় এক্সচেঞ্জ করায় আরেকটা কালচারের সাথে। যেরকম ওয়েস্টার্ন লোকরা ইন্ডিয়ার কালচারের প্রতি ইনফ্লুয়েন্সড হয়ে এদিকে এসে এদিককার মিউজিক শেখে, সো ওয়াই নট, মানে আমাদের এতটাই বা অহংকার কিছু যে আমরা ওদের কালচারটা শিখবো না, নিজেদেরটা ভুলে যেতে বলছি না কিন্তু ওদেরটা শিখবো না, এই গোয়ার্তুমিটা তো আমার মনে হয় না ঠিক, মানে আমাদের রাদার মনে হয় না ঠিক। যে কোনো একটা জিনিস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে যখন, দ্যাট ওয়েন পিপল কোয়েশ্চেন হিম দ্যাট না ওয়াই ডু ইউ ফিল দ্যাট, হি সেড না ওয়াই ক্যান্ট আই টেক, মানে হি ওয়াজ নট, হি হিমসেলফ ওয়াজ আ গ্রেট ম্যান, নোবেল প্রাইজ উইনার, আই মিন হি রিপ্রেজেন্টস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাকচুয়ালি পিপল ইনসিকিওর হয়ে যায় যে না না আমাদের যে সংস্কৃতিটা যেটা আছে, আমাদের কালচার যেটা আছে, যদি আমরা কিছু একটা নতুনত্ব বা কোনো একটা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স নিয়ে আসি ফ্রম এনি আদার কালচার, দ্যাট আমাদের কালচারের যে অস্তিত্ব সেটা কম্প্রোমাইজ হয়ে যাবে, সেটা দ্যাট ইজ নট দ্য থিং। মানে উই আর নট, উই আর স্টিল ভেরি মাচ বেঙ্গলি, উই স্ট্রাইট, উই ইট বেঙ্গলি ফুড, উই টক ইন বেঙ্গলি, উই লিভ দ্য বেঙ্গলি লাইফস্টাইল। মানে তার মানে জাস্ট বিকজ আমরা একটা ফর্ম অফ মিউজিক ইনকর্পোরেট করেছি বা একটা লাইফস্টাইল ইনক্লুড করেছি, তাহলে যদি অতই যদি আমরা বেঁধে থাকতে চাই সংস্কৃতির মধ্যে, দেন উই শুড স্টিল বি ইউজিং হারমোনিয়াম অ্যান্ড তবলাস টু প্লে মিউজিক। হোয়াই ডু উই হ্যাভ সিনথেসাইজার্স নাও ইন রবীন্দ্রসঙ্গীত? এগুলো এগুলো বাধা ধরা, একটা ফিক্সড মাইন্ডসেট থেকে বেরিয়ে আসার
সেটা অনেকেরই থাকে, কারণ ওরা ইনসিকিউর থাকে। যদি ইফ আই ব্রিং এন এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, তাহলে আমার যে কালচারের এত যে রিচ একটা জিনিস ছিল সেটার এক্সিস্টেন্সটা কম্প্রোমাইজ। নোবডি ক্যান টেক দ্য বিউটি অ্যাওয়ে ফ্রম আ বিউটিফুলি রিটন রবীন্দ্রসঙ্গীত। সুর সেটাই থাকবে, অ্যারেঞ্জমেন্টস যেই থাক না কেন, ওয়েদার ইউ পুট আ কাহন বিহাইন্ড ইট, ওয়েদার ইউ পুট আ ড্রাম কিট বিহাইন্ড ইট, ওয়েদার দেয়ার ইজ আ বেস গিটার অর আ সিনথেসাইজার, দ্য সং ইজ স্টিল বিউটিফুল, দ্য লিরিক্স আর স্টিল বিউটিফুল। যদি দ্যাট ইজ দ্য সেম থিং, এখন এভরিবডি ইজ নট আ পোয়েট অ্যান্ড এভরিবডি উইল নট রাইট দ্য সেম ল্যাঙ্গুয়েজ। তার মানে এই না যে না দ্যাট উই আর এনি লেস বেঙ্গলি, এভরিথিং হ্যাজ আ রিজন বিহাইন্ড ইট অ্যান্ড চেঞ্জ ইজ আ পার্ট অফ লাইফ। এটা হতেই পারে না যে না আপনি সবসময় একই জায়গায় থাকবেন, তাহলে বাচ্চারা বাচ্চারাই থাকতো, কেউ কেউ মানুষই হতো না। ইটস নট পসিবল, মিউজিক হ্যাজ টু গ্রো। প্রথমে উই আগে টেলিগ্রাম ছিল, তারপরে দেন ইট বিকেম এ টেলেক্স, তারপরে ফ্যাক্স, নাও উই হ্যাভ মোবাইল ফোনস। ইউ ক্যানট সে না যে না আমি আমার অস্তিত্বটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, আই ক্যান আই উইল স্টিল অনলি ইউজ এ টেলিগ্রাম, তাহলে মোবাইল ফোন কেন কিনছো তুমি? এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে ফরেন ফরেন ফিল্মস এর স্টোরি লাইন তুমি কপি করছো, তারপরে বলছো যে না একটা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স মিউজিকে আনা যাবে না, এটা ঠিক না। অনেক রকম ক্রিটিসিজম অনেক রকম হয়েছে যে মানে বাট ইট ইজ চেঞ্জিং অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য ইয়াঙ্গার জেনারেশন হু আর মোর ওপেন মাইন্ডেড, দে সে লেটস ট্রাই ইট আউট, যদি পছন্দ হচ্ছে না দে উইল নট অ্যাকসেপ্ট ইট। কিন্তু বাই গডস গ্রেস অ্যান্ড উইথ লট অফ পিপলস ব্লেসিংস অ্যান্ড উইথ ফ্রেন্ডস লাইক উই হ্যাভ অ্যারাউন্ড হিয়ার, এভরি সিঙ্গল পার্সন আমাদের অডিয়েন্সটা শুধু গ্রো করেছে। আমরা সেই আশাটি নিয়ে আমরা এগোবো, আর আমাদের এটা একদম 100% বিলিভ যে যদি সত্যি অনেস্টলি যদি আমরা মিউজিক করি, সে যে ধরনের মিউজিক হোক না কেন, একটা অডিয়েন্স ক্রিয়েট হবে, সে আমাদের গান শুনবে। আর রইল দ্য কম্প্যারিজন ইন হোয়াট ইজ হ্যাপনিং ইন আ মেট্রো সিটি লাইক ক্যালকাটা, ইজ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি রানস অন মনোপলিস। আগের দিনকালে কি হতো, ইভেন নাও ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ, যদি একটা রেকর্ড লেবেল কোনো ব্যান্ডকে ব্যাক করে, দে উইল গো ওভার বোর্ড, মানে অ্যাটলিস্ট অ্যাবাউট 50 shows ওরা একটা ব্যান্ডকে ওরা প্রমোট করবে, প্রত্যেকটা রেডিও স্টেশনে ওদের গান সেট করবে, ওদের পাবলিক অ্যাপিয়ারেন্সেস করতে রাখবে, ফিচার করে দেবে, এন্ডসমেন্টস করাবে। দিস ইজ হোয়াট ইউজ টু হ্যাপেন আর্লিয়ার। এখন যে কেউ ইউটিউবে একটা গান ছেড়ে দিচ্ছে, এভরিবডি ইজ অ্যান আর্টিস্ট দিস ডেজ, সবাই একটা এক্সপেন্সিভ ক্যামেরা কিনছে, সবাই ফটো তুলে বলছে যে না আই এম ইনটু দিস, এত অ্যাপারচার এত ইয়ে করলে পরে আমি একটা দারুণ ফটোগ্রাফার হয়ে যাবো। সবার কাছে রেকর্ডিং স্টুডিও আছে, সবার কাছে নিউ ইন্ডো আছে, সবার কাছে কিউবেস আছে, বাট দের ইজ ওয়ান থিং উইথ হ্যাভিং ইনফরমেশন অ্যান্ড ইটস আ টোটালি ডিফারেন্ট স্টাডি টু প্রসেস দ্যাট ইনফরমেশন। আগে এতটা ফেসিলিটি সব মিউজিশিয়ানদের কাছে ছিল না, অ্যান্ড ইট ইজ বিকজ দ্যাট অল দোজ ইকুইপমেন্টস আর অ্যাভেলেবল টু মিউজিশিয়ানস রাইট নাও দ্যাট উই আর দ্য নাম্বার অফ মিউজিশিয়ানস ইজ গ্রোয়িং। আগে ইলেকট্রিক গিটার মানে ওরে বাবা, জিন্স পরছে, চুল লম্বা করছে, তার মানে লোকটাই খারাপ হয়ে গেল, তারপরে উল্টোটা হয়ে গেলো না, জল যদি নাড়া করে দেয় তাহলে লোকটা খারাপ হয়ে গেল। সবসময় ইট ওয়াজ অলওয়েজ ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল, ড্রাগস অ্যান্ড রক, দ্যাট ইজ নট দ্য কেস। নন অফ আস আর ড্রাগিজ হিয়ার, নন অফ আস আর ড্রাগিজ অ্যারাউন্ড আস, দেয়ার আর সাম পিপল, ইভেন দে গ্রেট পিপল লিটারি আর্টিস্ট, ওরা সবাই দে আর অল ইনভলভিং ইন ভেরিয়াস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস দ্যাট উই ডোন্ট নো অ্যাবাউট, দ্যাটস আ পার্সোনাল চয়েস, দ্যাটস আ পার্সোনাল চয়েস, বাট দ্যাট ডাজ নট ডিফাইন আ হিউম্যান বিইং। পিপল টেন্ড টু জেনারেলি put in was in into a bracket. Now in Calcutta what is there is the positive thing about Calcutta is that Calcutta supports Calcutta, but the negative thing about the rest of Bengal is that we will support Calcutta but we don't support ourselves, and it is that is why there are people like Raiganj rockers, that is why there are people like M02, that is why there were bands like Ether, that is why there were bands like, you know, these Deathline, whatever, all the bands who have performed today, they are this particular crowd to say that no, we will support each other. As musicians, we are just one voice. As musicians, we are one unit. You cannot say that just because we are different bodies, our souls are the same. She je kono music baje, whether we play an acoustic guitar or whether we play a synthesizer or whether we blow a trumpet, we are the same people. Sutrang, when we were called, we did not come here for any professional or ethical purpose. Jana, this is a scheme for us to earn money. Our hunger for music has to be satisfied. What comes, uske saath jo aata hai, that is all a bonus. That is what we feel. MO2 is here to rock. It will take, if there is anybody who supports the rock, we will welcome you with open arms. Koi humko rock ke liye bulayega, hum bhaag ke jayenge uske paas. Amni chaibo je erokom events aro hok, any sort of an event. Sob shomoy hobe, amra sob shomoy sathe achi, sathe thakbo. Chilamo, korechi, korbo.
কি লেকচার দিলাম শুনলে আমাকে তোলো ঢুকে গেছি।